ইফওয়ান আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। তারপরে বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, মুসলিম মুসলিমের ভাই। মনে রাখবেন যারা বিদাত করে কিন্তু বড় শিরকে পৌঁছে না তারাও আমাদের ভাই, ভালো করে শুনুন, তারাও আমাদের দিনই ভাই, কারণ তাদের ইসলাম আছে। যখন ইসলাম আছে মুসলিম আমাদের ভাই। কিন্তু একজন সহি আকিদার অনুসারী, কোরআন সুন্নার অনুসারী, সুন্নতের পাবন, পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজি, সহি তরিকায় নামাজ পড়ে, সে আপনার কাছের ভাই নিঃসন্দেহ। এর ভিত্তিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বেশি অনুসারী, কিন্তু প্রত্যেক মুসলিমের সাথে আমাদের ভাতৃত্ব আছে, আল মুসলিম আখুল মুসলিম। আমাদের মধ্যে এই সংকীর্ণতা থাকবে না যে একজন রফেদান করে না সেই জন্য আমার সাথে কোনো শত্রুতা নেই। সে যদি এই ইখতিলাফে কুপ্রবৃত্তির অনুসরণ না করে, গায়ের জোর না দেখায়, দলিল তার উপর স্পষ্ট হয়নি সেই জন্য করে না, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু দলিল পাওয়ার পরেও গায়ের জোরে সে মানবে না, এটা ভুল পথ। আরো বলছেন লা ইয়াজলিম, সুতরাং মুসলিম যখন ভাই তারপরে জুলুম করবে না, ওয়ালা ইয়াখজুলুহু তাকে অপদস্থ লাঞ্ছিত করবে, অসহায় ছেড়ে দেবে না, ওয়ালা ইয়াহকিরুহু আর তাকে তুচ্ছ মনে করবে না, আত্তাকওয়া হা হো না, আল্লাহ ভীরু তার তাকওয়া অন্তরে আছে, ওয়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তিনবার কেউ অন্তরের দিকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন যে আত্তাকওয়া হা হো না, আত্তাকওয়া হা হো না, আত্তাকওয়া হা হো না, আল্লাহ ভীরু তা এখানে রয়েছে। বিহাসবি ইমরি মিনাশ শার, মানুষের পাপের জন্য বা বধ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, খারাপ লোক হওয়ার জন্য এতটাই যথেষ্ট, আইয়াকে রাখাওল মুসলিম, যে কোনো মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, ঘৃণা করবে যে সে আমার চাইতে ছোট, সে আমার চাইতে কম এলিম রাখে, সে আমার চাইতে কম আমল করে, সে আমার চাইতে দাওয়াতের কাজ কম করতে পারে, ইত্যাদি ইত্যাদি, সে আমার চাইতে শিক্ষায় কম, পয়সায় কম বা মানসম্মানে কম, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণে হোক না, কোনো মুসলিমকে তুচ্ছ মনে করা সবচাইতে বদলোকের কাজ। বিহাসবে ইমরি মিনাশার আইয়াকে রাখাহুল মুসলিম, মুসলিম ভাইকে তুচ্ছ মনে করা মানুষের খারাপ হওয়ার জন্য, বদলোক হওয়ার জন্য যথেষ্ট। কুল্লুল মুসলিম আল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু, প্রত্যেক মুসলিমের ওপর অন্য মুসলিমের রক্ত, ধন সম্পদ, জান, ইজ্জত, আবরু সব কিছুই হারাম, সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী।